অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যা বললেন ডক্টর মিজানুর রহমান আজহারি 7ই আগস্ট তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আমি চাই যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারে আসুক, সেটা ইসলামপন্থী হোক বা সেকুলার। দ্যাটস নট এ বিগ ডিল রাইট নাও, উই রিকোয়ার জাস্টিস। ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে এমন একটি সমাজ ব্যবস্থায় যোগ্য ইসলামপন্থীরা নিজেদের আরও মেলে ধরতে পারবেন, আরও জনপ্রিয় হয়ে উঠবেন ইনশা আল্লাহ। আগামী নির্বাচনে হয়তো সেটারই প্রতিফলন আমরা দেখতে পাব। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর একটি কথা আমার খুব পছন্দের। তিনি বলতেন, ইনসাফ এবং কুফুর একসাথে থাকা সম্ভব, কিন্তু জুলুম আর ইমান একসাথে থাকতে পারে না।